নোয়াখালীর কোম্পানীগঞ্জের জাতীয় দৈনিক সমাচার ও বার্তাবাজার ডটকম এর সাংবাদিক বুরহানউদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে পেকুয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল চারটায় কলেজ গেট চৌমুহনী চত্বরে পেকুয়ার কর্মরত সাংবাদিকদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সংবাদকর্মীরা অংশ নেয়। মানববন্ধনে সাংবাদিক বুরহানউদ্দিন মুজাক্কিরের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। এ সময় মানববন্ধনে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের পেকুয়ার সভাপতি নাজিমউদ্দিন, সহসভাপতি মোহাম্মদ হাশেম, রিপোর্টার্স ইউনিটি পেকুয়ার সভাপতি মোহাম্মদ ফারুক, সহসভাপতি জালাল উদ্দিন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দিদারুল করিম, উপকূলীয় প্রেস ক্লাবের সভাপতি শহীদুল ইসলাম হিরু, সাংবাদিক রিয়াজউদ্দিন, সাখাওয়াত হোসাইন সুজন, এম জুবায়েদ, দিদারুল ইসলাম, শাহ জামাল, রেজাউল করিম, হিজবুল্লাহ মোহাম্মদ রাশেদ, জয়নাল আবেদিন, হারুনুর রশিদ, বাহারউদ্দিন, আজিজুল হক সহ অন্যরা বক্তব্য রাখেন। কক্সবাজার পেকুয়া থেকে রেজাউল করিমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, এসএনটিভি।